জোয়ান হচ্ছে জওয়ান। অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে, আর এই প্রকল্পে সেনায় 4 বছরের জন্য নিয়োগ করা হবে জওয়ানদের। 17 থেকে 21 বছর বয়সী হতে হবে তাদের, এবং 45,000 প্রার্থী সুযোগ পাবেন। প্রথম 6 মাস তাদের দেওয়া হবে প্রশিক্ষণ। ভারতীয় সেনায় বড়সড় সংস্কার, অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করল মোদী সরকার। সেনাকে আরও নবীন করতে চায় কেন্দ্র, সেই লক্ষ্যেই মিশন অগ্নিপথ। আগেই প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র, এবার সেনাবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পে সেনায় 4 বছরের জন্য নিয়োগ করা হবে জওয়ানদের। 17 থেকে 21 বছর বয়সী 45,000 প্রার্থী সুযোগ পাবেন। প্রথমে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। যারা উত্তীর্ণ হবেন তাদের অগ্নিবীর হিসেবে নিয়োগ করা হবে। মাসিক বেতন 30,000 থেকে 40,000 টাকা। 4 বছর পর মিলবে অগ্নিবীর সার্টিফিকেট। চাকরি শেষে যোগ্য প্রার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন। দেওয়া হবে সার্ভিস ফান্ড প্যাকেজ। কয়েকদিন আগে 3 প্রতিরক্ষা বাহিনীর প্রধান এই পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। এদিন আনুষ্ঠানিকভাবে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী। আজ কা অগ্নিপথ নামক এক ট্রান্সফরমেটিভ যোজনা হাম লা রহে হ্যায়। অগ্নিপথ যোজনা কে অন্তর্গত ইয়ে প্রয়াস কিয়া যা রহা হ্যায় কি ইন্ডিয়ান আর্ম ফোর্সেস কা প্রোফাইল পুরি তরহ সে ইয়ুথফুল হো। ইয়ুথফুল প্রোফাইল সে ইয়ে ফায়দা ভি হোগা कि उन्हें नई नई टेक्नोलॉजीज के लिए आसानी से ट्रेन किया जा सकेगा और उनकी हेल्थ और ফিটনেস কা লেভেল ভি কাফি বেহতর হবে। মার্কিন সেনাবাহিনীতে জওয়ানদের গড় বয়স 25 থেকে 30, পাক সেনায় 22 থেকে 35, রাশিয়ার সেনাবাহিনীতে জওয়ানদের গড় বয়স 18 থেকে 27। এবার অগ্নিপথ প্রকল্পে ভারতীয় জওয়ানদের গড় বয়স হবে 17 থেকে 21। সব মিলিয়ে ভারতে জওয়ান হচ্ছে জওয়ান। তবে মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এই স্বল্প সময়ে নিয়োগের জন্য পেশাদারিত্বে কোনো প্রভাব পড়বে না তো? প্রশ্ন প্রাক্তন সেনাকর্তাদের একাংশে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।